जय गुरु आमादेर वीडियो टीके क्लिक करार जन्नो आपनादेर सबाई के रिटायरी पक्ष थेके अभिनंदन स्वागतम श्रद्धा प्रणाम ओ पवित्र आनंदित जय गुरु जानाई आमादेर सबार मनेर मानुष सबार प्राणेर मानुष पूजनीय श्री बाबाई दादा 54तम आविर्भाव दिवस उपलक्षे आज के रितायनेर विशेष निवेदन पूजनीय बाबाई दादा किछु अमृत कथा बाबाई दादा बोलछेन तिनि आमादेर मुतो हुए जखन जन्मान तखन तिनियो विधि के पालन करें विधिर बाइरे तिनि नन ताई तिनि विधाता और ये भगवान के प्रार्थना करी क्यों करी क्यों करते जाब एक छोट बच्चा जदि कांदे एकदम छोट शिशु सब मायरा जाने ओए ओए करे कांदे एजे ओए 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 करे कांदे ओ बोले आमार कापड़ भिजे गेछे आमार खिदे पेयेछे मा बुझे नाय ओर कापड़ भिजेछे खिदे पेयेछे मा बुझे तार कापड़ बदलाय ताके दूध पान कराय मा अंतर दिए एक मानवी हुए जदि बुझते पारे ओई निर्वाकेर कथा ताहले ईश्वर जानेन ना आमार कि लागबे आमाके बोलते हबे केन एटा होच्छे सबचेये बड़ अविश्वासेर कथा जे आमी तोमाके बोली आमी तोमाके विश्वास करी ना एटाई आमार बोध आमार बोध व्यक्तिगत ताई एई जे ईश्वर के बोली एकशोखाना प्रार्थना तार मध्ये पांचटा पूरण हय से तो एमनिओ होतो सत्यि हयेछे डाक्तार ओषुध दियेछे एक सप्ताह सारलो सर्दी हुए औषध खेलाम ना सात दिन सारल एक ही बेपार एखाने डाक्तार आछेन एरकम बला ठीक नय जाइयो एइबार ताहले ईश्वर के जदि शोनाते हय ताहले उपाय कि एकटा कल्पतरु छिल जंगलेर धारे से कल्पतरुर छायाय जे जे रकम भावे जा भावे सेटाई पूरण हय तखन एक पथिक क्लान्त हये सेखाने बसे भाबछे खाबार जुटले भालो हय पेटटा भरे जेत अमनि फस करे खाबार एसे गेल पेट भरपूर हये गेल जखन से तखन भाबलो एकटा बिछाना होले ता मंद होतो ना जेई ना बाबा तखनी एकटा शा करे बिछाना चले एलो आराम करे शुए परे पा दुलाते दुलाते आर भाबछे एई गाछेर तलाय जा चाइछि ताई होये जाच्छे रे बाबा एई गाछे आबार भूत टूत नेई तो एसे घाटा मटकाबे ना तो अमनी भूत एलो घाड़ो मटके दिल ईश्वर जदि आमार कथा शुने चलतो आमार अवस्थाओ एरकम होतो केनना भूल भाल प्रार्थना दुटोर मध्ये एकटा करे फेलतम निजेर जन्य आमी बाबार जन्य चाई आमी मायेर जन्य चाई आमार बउयेर जन्य चाई आमार स्वामीर जन्य चाई
আমার ছেলের জন্য চাই, মেয়ের জন্য চাই, কারুর জন্যে যে চাই, এগুলো সবার সাথে আমার স্বার্থ জড়িত। এই জড়িত থাকার জন্য এই প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না। আমি যখন ওই দাদার জন্য চাই, ওই মায়ের জন্য চাই, ওই যে বোনের জন্য চাই, ওই ভাইটির জন্য চাই, এদের জন্য যখন প্রার্থনা জানাই, তখন এটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা। কেননা এদের কারোর সাথে আমার স্বার্থ জড়িত নয়। আমি কর্ম করব, লাঙ্গল দেব, বীজ রোপণ করব, আর ওই যে যাজন করে যে বন্ধু জুটিয়েছিলাম সমাজ থেকে, ওই যাজন থেকে বন্ধু জোটানোর যে মানুষগুলো, তারা আমার জন্য প্রার্থনা জানাবে, আমার ফসলের উপর আসবে বর্ষণ, আমি ফসল পাব, আমার ক্ষেতের উপর পড়বে বর্ষণ। এটাই উপায়। কর্ম করো, ফলের আশা করো না। প্রার্থনা করার লোক জোটাও সমাজ থেকে, সে যে কোনো ভঙ্গিতে যে কোনোভাবে জোটাও। তোমাদের 100টার মধ্যে 100টা প্রার্থনা পূরণ হবে, 100টার মধ্যে 100টা নিষ্কাম প্রার্থনায় সব ফল উদয় হবে। এই জন্য নিথর প্রার্থনা করে লাভ নেই, এই রকম করে লাভ নেই, এইটাই হচ্ছে যুক্তি। পূজনীয় বাবাই দাদা নিজে বলেন, আমার ছেলে সন্তানেরাও যখন অসুস্থ হয়, তখন আমি তাদের ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি মাথার উপর হাত রাখলে যদি কেউ সুস্থ হয়ে যেত, তাহলে তো ডাক্তারের কাছে না গিয়ে আমি ওদের মাথার উপর হাত রেখে দিয়ে ওদেরকে সুস্থ করে তুলতাম। কেউ হাতে করে দেওয়াতে এলে বলেন, আইনস্টাইন যে এত বড় বৈজ্ঞানিক হয়েছিলেন, তার হাতে খড়ি কি আমি দিয়েছিলাম? এদিকে পরম পূজ্যবাদ শ্রী বর্দা, পরম পূজ্যবাদ শ্রী বাবাই দাদার আঁটুর ঘরে দেখতে এসে বলেছিলেন, বাবাই তো, মানে শ্রী ঠাকুর এসেছেন বাবাই দাদা রূপে। আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী দাদা বলেন, বাবাই বাকসিদ্ধ পুরুষ, সে যা বলে তাই হয়ে যায়। আজকের জগতের ত্রিতাপ ক্লিষ্ট লক্ষ লক্ষ মানুষ শত রকমের দুঃখ জ্বালা রোগ শোক থেকে পরিত্রাণ পেতে তাদের প্রাণপ্রিয় বাবাই দাদার কাছে ছুটে যান। অজানা কারুরই নয় যে পরম পূজ্যবাদ শ্রী বাবাই দাদা সকলকে পরিত্রাণ করেন, তবুও সবার কাছ থেকে নিজের ঐশী গুণকে লুকাতে তিনি কত না চেষ্টা করেন। তিনি এও বলেন যে যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলেন, দুনিয়া তাদের হাতের মুঠোয়। ঠাকুরকে মাথায় নিয়ে চলাটা, তার থেকে ভালো আর কে চলতে পারে? তাই এই পুরোটা দুনিয়া যে তারই হাতের মুঠোয়, তা কি আর বলার অপেক্ষা রাখে? তাই বলি, হে প্রভু, আমরা আপনার শরণাগত, আমাদেরকে ইষ্ট পথে পরিচালনা করাটা সম্পূর্ণই আপনার কাজ। আমাদের স্বল্প বুদ্ধি দিয়ে পরম প্রেমময়ের কাছে আপনার শান্তি স্বস্তি কামনা করি। আপনার ভালো থাকাতেই আমাদের সকলের ভালো থাকা নিহিত। আর পরমপিতার রাথুর চরণে প্রার্থনা করি, আমাদের পূজনীয় বাবাই দাদা যেন যুগ যুগ ধরে আমাদের ইষ্টপথে পথপ্রদর্শক হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকেন। তার দয়ার পরশে আমাদের
সব সময় ভরিয়ে তোলেন এবং উনি আমার প্রভু, আমার ক্ষমতা নেই, তো যতটুকু আমার যদি কিছু থাকে সমস্ত উজাড় করে দিয়ে পরম পিতার চরণে তুমি বাবাইদাকে ভালো রেখো, বাবাইদাকে সুস্থ রেখো, বাবাইদাকে আনন্দ রেখো, এই প্রার্থনা জানাই। জয় গুরু, এখানে আমার কথার বিরাম দিলাম আর আপনাদের সকলের কাছে বিনীত প্রার্থনা, সকলের একাধিক শেয়ার করে এই ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দিন যেন সকলে দেখতে পায়। আর আপনারা সবাই প্রার্থনা করুন উনি ভালো থাকুন, উনি ভালো থাকুন। জয় গুরু, বন্দে গুরু সোত্তমম।